রাজধানীর 10টি স্থানে সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রির কার্যক্রম পরিচালনা করছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। 28 রমজান পর্যন্ত চলবে এই পণ্য বিক্রি কার্যক্রম। দুপুরে খামার বাড়িতে কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। সুলভ মূল্যে বিক্রি করার জন্য প্রতিটি ভ্যানে থাকবে 100 কেজি গরুর দুধ, 300 লিটার 100 কেজি গরুর মাংস, 300 লিটার দুধ ও 900টি ডিম সহ খাসির মাংস। এখান থেকে একজন ক্রেতা 1 কেজি গরুর মাংস 550 টাকায়, খাসির মাংস 800 টাকায়, ব্রয়লার 1 কেজি 200 টাকায়, দুধ 60 টাকা ও ডিম 130 টাকায় কিনতে পারবেন। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি খামার বাড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেরমণি। মেহেরমণি, প্রাণী সম্পদ মন্ত্রণালয় যে কার্যক্রম শুরু করেছে এই কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চাইব আপনার কাছ থেকে। শম্পা, হ্যাঁ, আজকে আপনি জানেন যে প্রথম রমজান উপলক্ষে এই কার্যক্রমটা উদ্বোধন করেছেন প্রাণী সম্পদ মৎস্য প্রাণী সম্পদ সমর রেজাউল করিম। এটি করা হয়েছে মূলত সুলভ মূল্যে, আপনি জানেন যে বাজারে গরুর মাংস কেজি আমরা দেখে এসেছি 650 টাকার কেজি বেশি, গরুর মাংস 650 টাকার কেজি বেশি পাওয়া যাচ্ছে। একইভাবে দুধ 80 টাকা লিটার, ফলে এখানে ওই সেই দামের তুলনায় অনেক কম দামে মানুষ কিনতে পাবে। এখানে 1 কেজি গরুর মাংস 550 টাকায় একজন ক্রেতা কিনতে পারবেন এবং 1 কেজি করে দেওয়া হবে। খাসির মাংস কিনতে পাবে 800 টাকায়, যেটি বাজারে 900 থেকে 1000 টাকা কেজি। দুধ কিনতে পারবে এখানে 60 টাকা লিটারে, ডিম কিনতে পাবে 30 টাকা হালি প্রতি, এবং একজন ব্যক্তি 12টি করে ডিম কিনতে পারবে। প্রতি ঢাকা শহরে 10টি স্থানে, মানে 10টি এরকম শীততাপ নিয়ন্ত্রিত এইভাবে এরকম কাভার্ড ভ্যানে করে এগুলো বিক্রি করা হবে, এবং এই কার্যক্রমটি উদ্বোধন শুরু হয়ে গেছে। এখন আমরা যে পয়েন্টে আছি সেটা হলো খামার বাড়ির সামনে এই পয়েন্টে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক মানুষ জড়ো হয়ে গেছে এখানে এসব পণ্য সংগ্রহ করার জন্য। প্রতিদিন সকাল 7:30 থেকে এই পণ্যগুলো তারা কাভার্ড ভ্যানে সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা বিক্রি করবেন, এবং এই কার্যক্রম চলবে 28 রমজান পর্যন্ত। আপনি জানেন যে মানুষের এখন জিনিসপত্রে যেহেতু অনেক বেশি দাম, এখন মানুষের কিনতে মানে কিছুটা হলো কষ্ট হচ্ছে, ফলে এই ধরনের একটি কার্যক্রম নেওয়া হয়েছে সরকার মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে। তারা এই পণ্যগুলো যে মাংস, দুধ, ডিম, এগুলো তারা নিজেরাই সংগ্রহ করছে বিভিন্ন অ্যাসোসিয়েশন, যারা ডেইরি ফার্ম বা যারা এই ধরনের যারা এগুলো উৎপন্ন করে দুধ ডিম, তাদের কাছ থেকে মৎস্য সম্পদ প্রাণী সম্পদ অধিদপ্তর এগুলো সংগ্রহ করছে। করার পরে এগুলো তারা কাভার্ড ভ্যানের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করছেন, এবং যারা এই কাভার্ড ভ্যানের মাধ্যমে বিক্রি করছেন তারা মূলত মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরেরই কর্মী, এবং এর জন্য বিশেষ কিছু মানুষ এই কাজের সাথে যুক্ত হয়েছেন। শম্পা, মেহেরমণি, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে তথ্যগুলো জানাবার জন্য।